আবু মূসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন موسی আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে আল্লেমনি শান শায়াম আ'বুদু যে হে আল্লাহ আপনি আমাকে এমন একটা কিছু শিখিয়ে দেন যা দিয়ে আপনাকে ডাকবো যা দিয়ে আপনার আপনার কাছে প্রার্থনা করব জিকির এবং প্রার্থনা এমন একটা কিছু আমাকে সেখানে শায় বলেছেন যার মাধ্যমে আপনাকে আমি ডাকবো যার মাধ্যমে আপনাকে আমি স্মরণ করব। তখন আল্লাহ তালা বললেন তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তো মুস আলাইহিসাললাম বলছেন এই জায়গাতে ওই হাদিসটা যেটা আগে বেতা কার্ডের কথা আসছে ওটা সবচেয়ে যুক্তিযুক্ত এই জায়গাতে কারণ এটা মনে হয় সনদ একটু ত্রুটি আছে কি রাখ না যেটা আমি তখন বলেছি কিসলাম বললেন যে দোয়া তো সবাই করে হ্যাঁ হুল না আপনার সব বান্দা এটা বলে তখন আল্লাহ তাআলা বললেন যে দেখো এমন এটা একটা কালেমা বিচারের দিন যদি সম্পূর্ণ পৃথিবীকে